আমার কাছে টাকা নাই, একটা আইসক্রিম খাওয়াবেন? আসসালামু আলাইকুম কাকা, কি বিক্রি করতেছেন? আইসক্রিম। আচ্ছা রাখেন। হ্যাঁ খাবো। কত করে দিস? 10 টাকা। 10 টাকা? দেন, যেটা ভালো সেটাই দেন। এটা কত? 10 টাকা। বিক্রি করছেন একটাও? হ্যাঁ বিক্রি তো করছি। ও, একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন, আমার কাছে টাকা নাই, একটা আইসক্রিম খাওয়াবেন? হ্যাঁ খাবো। না দাবি রাখবেন? হ্যাঁ দাবি রাখবেন। আপনি খান, দাবি রাখবেন না? সত্যি না, রাগ করে দিবি? না না রাগ করবো না। সত্যি কিন্তু খাবো? সত্যি খান। দাবি রাখবেন না? কতগুলোকে খাওয়াই না আমরা, আগুন কাজ বানাল খাবে না? না কোনো চাইছি, মানে দূর থেকে তো আসছি এর জন্য। ওই থেকে নিয়ে আসলেন আইসক্রিম? শুনে এই ফুলবাড়ি থেকে নিয়ে এসেছি আমরা, নবীনগর নামছি, বেশ বেশ তো যাইছি। কষ্ট হয় না এই গরমে? গরমে যে খায় না, কষ্ট হয় না নিয়ে হাঁটতে রোদে? কষ্ট তো হয়, দেখছেন না আমি গেছি। এত কষ্টের টাকা, এত কষ্টের, আপনি কষ্ট করে বিক্রি করতেছেন, এটা খামো টাকা রাইখে দেন না? আপনি খান, সমস্যা। হ্যাঁ টাকা। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে। হ্যাঁ। দেশে বাড়ি কোথায়? দেশে বাড়ি শিয়েগুলো জেলা সাত। ছেলে কয়জন, মেয়ে কয়জন? মেয়ে একজন, ছেলে দুইজন। ছেলেরা কি করে? একটা ছেলে গার্মেন্টসে চাকরি করে, আর একটা আলাদা সত্তা ল্যাবার করে। আর মেয়ে বিয়ে দিয়েছেন? মেয়ে বিয়ে দিয়ে। না আপনার তো অনেক কষ্ট হয়ে গেছে, শরীর ভাঙে গেছে। অত কষ্ট করে মনে করেন যে বিক্রি করলে, সারাদিন বিক্রি করলে কয় টাকা লাভ থাকবে? ও ঠিক নেই বাবা, চাকরি বেশি বলে পেরে 600-700 টাকা দামের উপরে থাকে। এই একটা আইসক্রিম বিক্রি করে কত? 4 টাকা লাভ। 4 টাকা? মানে সারাদিন বিক্রি করতে পারলে? সারাদিন বিক্রি করতে হয়। হ্যাঁ সারাদিন বিক্রি করলে কত টাকা লাভ থাকবে? ওই তো মনে করেন আজকে মাল আনছিল 250। হ্যাঁ 250 মাল বেশি করে আমার 700 টাকা চিকতো। কত থাকে? ঠান্ডা বলে ম্যাগনাম খায় না, ঠান্ডা বলি খায় না। গরম লাগে কি বেশি? ঠান্ডা বলি খায় না। আপনি খাইছেন কখনো? আমি খাইছি তো। আজকে খাইছেন? আজকেও খাইছি। দাঁড়ান এটা খান, আমি টাকা দেবো। না বাবা আমি কাবুলি খাইছি, এটা জিনিস গরম জিনিস, খালি আর গরম খাই। এটা গরম লাগে তো ঠান্ডা, ঠান্ডা লেগে। হ্যাঁ শুনেন, আমার কাছে টাকা আছে। হ্যাঁ আমি দেখলাম যে আপনি আমার দেন কিনা, ঠিক আছে? শুনুন শুনুন, আমি বলি শুনুন। এখন হয়েছে কি মা, আপনি কি মনে করে দিলেন আমার সেইটা বলেন? রাখেন রাখেন, ধরেন আপনি ধরেন। ক টাকা যেন বলছিলেন? ধরেন রাখেন, আমি খুশি হয়ে দিছি। রাখেন আঙ্কেল, এদিকে আসেন। না আইসক্রিম খান, বলেন রাখেন, আমি খুশি হয়ে দিচ্ছি, সমস্যা নাই। আমার কাছে যদি টাকা না থাকতে আপনি খাওয়াতেন না, বলছেন না খাওয়াবেন, তাহলে আমি খুশি হয়ে দিতেন না ওইটা? আমি ওইটা খুশি হয়ে দিচ্ছি, রাখেন। হ্যাঁ ঠিক আছে, দোয়া করবেন। হ্যাঁ আরেকটা খাবেন? আচ্ছা খান। হ্যাঁ আমি খাবো না, ওনার দিয়ে দিয়েছি এই জন্য। না কাছা খাবো না, অনেক দূরে যাবো। ঠিক আছে কাকা। হ্যাঁ আপনার কষ্ট দিলাম, আমি রোদের ভিতরে দাঁড়া করাইছি। না না আপনি রোদ করবইলো কষ্ট না, তারপরে রোদের ভিতরে আপনাকে আমি দাঁড়া করাইছি। ঠিক আছে কাকা, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম, দোয়া করবেন। হ্যাঁ ঠিক আছে।